আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য রুই মাছের মাথা দিয়ে কিভাবে মুড়িঘণ্ট তৈরি করে তার একটি রেসিপি শেয়ার করতে এসেছি। তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো তেলটা যখন আমার গরম হয়ে যাবে, এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিছি। পেঁয়াজটাকে তাড়াতাড়ি নরম হওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি ভাজা হয়, তার জন্য আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে পেস্টটাকে ভালো করে বাদামি কালার করে ভেজে নিব। অবশ্যই পেস্টটা যখন আপনারা রান্না করবেন, পেস্টটাকে বাদামি কালার করে ভেজে নিতে হবে। তো এখানে আমি এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে এই মশলাপাতগুলোকে কষিয়ে নিব। এখানে আমি যেহেতু গুঁড়ো মশলা দেব, যাতে মশলাটা আমার পুড়ে না যায়, তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আমি এক চামচের মতো হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম আমি এক চামচের মতো মরিচের গুঁড়া। যেহেতু আমরা ভাজার সময় লবণ ইউজ করছি, তার জন্য আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে নেব। আমি এখানে একটি রুই মাছের মাথা, লেজ এবং যে প্যাট্রিয়াগুলো থাকে ওগুলো সহকারে আমি এখানে দিয়ে দিছি। আসলে এই রান্নাটা যে এত মজা, যদি রান্না না করেন মানে তাহলে এটার স্বাদ, আসল স্বাদটা আপনারা বুঝতে পারবেন না। তো মাছটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি তিনটা টমেটো দিয়ে দিচ্ছি, যেহেতু টমেটো আমার এটা সিজন সারা, তার জন্য একটু টমেটো শক্ত টাইপের, এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। যদি সিজনাল টমেটো হতো তাহলে মাছটা যখন আমার ভালোভাবে কষিয়ে যেত, নামানোর পূর্বে আমি টমেটোটা দিয়ে তারপর ঢাকা দিয়ে দিতাম। এই তো মাছটা আমার এ পর্যায়ে চলে এসেছে। এখন আমি মাছটাকে ভালো করে শুকিয়ে এবং নাড়াচাড়া দিয়ে এটাকে ভেঙে নেব। এতো প্রায় মাছটা আমার হয়ে গেছে। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিছি, এখন ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করে থাকতেই পারেন। এখন যেহেতু আমার এটা হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ চুলাতে রাখবো না, তাহলে ধনে পাতাটা দিয়েছি ওটা লাল হয়ে যাবে, তার জন্য আমি এটা কড়াই থেকে নামিয়ে নেব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।